হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গরম গরম বাকরখানি আর সঙ্গে যদি হয় ধোয়া ওঠা এক কাপ চা তাহলে তো জমে যায় বিকেলের নাস্তা তবে চাইলেই অনেক সময় হাতের কাছে বাখরখানিটা পাওয়া যায় না বিশেষ করে আমার মতো যারা প্রবাসে থাকেন তাদের জন্য তো আরও বেশি কষ্ট হয়ে যায় তবে বাড়িতেই খুব সহজেই ইচ্ছা করলেই কিন্তু খানিটা তৈরি করে নেওয়া যায় শুধু বাখরখানি তৈরি করার ভাজগুলো একটু ভালো মতো লক্ষ্য করলে এই বাখরখানি তৈরি করাটা কিন্তু একদমই সহজ আজকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই বাখরখানিটা তৈরি করে দেখাবো তাও রকম ওভেনে নয় চুলাই তৈরি করে দেখাবো আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইলো এখানে আমি বাঁকরখানি তৈরির জন্য একটা মিক্সিং বলের মধ্যে প্রথমে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি সঙ্গে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর বাঘরখানি তৈরির ডোটাকে সফট করার জন্য সাথে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল এবার সব কিছুকে একটু ভালো মতো হাতে মিশিয়ে নিয়ে তারপর আমি নর্মাল পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব। মেশানো হয়ে গেলে এবার একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি চেষ্টা করবেন অবশ্যই নর্মাল ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করতে এতে করে বাখর বাখরখানিগুলো অনেকটা ক্রিস্পি হবে ডোটা তৈরি হয়ে গেলে এবার এটাকে কাভার করে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কভার করে দিয়েছি আর ফিরে আসছি ত্রিশ মিনিট পর ত্রিশ মিনিট পর এবার ডোটা আগের তুলনায় আরও অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি বাখরখানি তৈরির পরবর্তী স্টেপে এখানে একটা বাটিতে আমি ওয়ান থার্ড কাপ রেগুলার রান্নার তেল নিয়ে নিয়েছি আর এর সঙ্গে নিয়ে নিয়েছি সমপরিমাণে বাটার কেউ চাইলে বাটার ঘি কিংবা ডালডাও নিতে পারবেন এবার এটাকে ওভেনে কয়েক সেকেন্ডের জন্য দিয়ে গলিয়ে নিয়েছি এই গলানোর কাজটা যে যার সুবিধা অনুযায়ী মাইক্রোওয়েভে অথবা চুলার মধ্যে করে নিতে পারেন এবার বাখরখানিগুলো তৈরি করে নেওয়ার পালা বাখরখানিগুলো আপনি যে জায়গা বা পিড়ির মধ্যে বা বোর্ডের মধ্যে তৈরি করবেন সেখানে বাটার আর তেলের মিশ্রণটা ভালো মতো লাগিয়ে নেবেন এতে করে রুটি বেলতে খুব সহজ হবে আর লেগেও যাবে না যে ডোটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে প্রথমে অর্ধেকটা ডো নিয়ে নেছি রুটিটা খানিকটা বড় আর পাতলা করে বেলতে হবে কারণ বাখরখানি অনেকগুলো লেয়ার তৈরি হবে আর এই লেয়ারগুলো তৈরি হতে হতে বেশ মোটা হয়ে যেতে পারে তাই যত সম্ভব পাতলা করবেন আপনার বাখরখানিটা ঠিক ততটাই সুন্দর আর পাতলা হবে পারফেক্ট হবে আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিয়েছি যে রুটিটা আসলে কতটা পাতলা হয়েছে এবার এই পুরো রুটিটার উপরে যে তেল আর বাটারের মিশ্রণটা নিয়ে নিয়েছি সেটা মাখিয়ে নেব তেল আর বাটারের মিশ্রণটা কারো কম বেশি পরিমাণ লাগতে পারে তবে বাটার আর তেলের মিশ্রণটা পুরো রুটির মধ্যে লাগাতে হবে যেন কোনো অংশে বাদ না পড়ে পুরো রুটিটার মধ্যে বাটার লাগানো হয়ে গেলে এবার উপরে ময়দা ছিটিয়ে দিতে হবে পর্যায়ে ময়দা ছিটাতে গেলে আপনার হাতের মধ্যে আগে থাকতে বাটার লেগে থাকার কারণে অনেকটা ময়দা লেগে থাকবে তাই ময়দার পরিমাণটাও একটু বেশি দিতে হবে তারপর হাত দিয়ে চেপে চেপে পুরো রুটির উপরে ময়দাটা লাগিয়ে নিতে হবে এরপর ময়দাটা লাগানো হয়ে গেলে রুটিটা এক পাশ থেকে ধরে অপর পাশে এইভাবে করে এনে ভাজ করে দিয়ে হবে যেন একটা ভাজ আরেকটা ভাজের উপর লেগে থাকে আর যদি লেগে না থাকে আমার মতো করে এইভাবে টান দিয়ে লাগিয়ে দিবেন তারপর এই পাশে এবার যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাতে আগের মতো করে আবার বাটারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আগের মতো করে এই পাশটাতে আবার পুরো বাটারটা লাগিয়ে দিতে হবে আর লাগানো হয়ে গেলে আবার ময়দা ছিটিয়ে দিতে হবে ময়দা লাগানো হয়ে গেলে এবার এই পাশ থেকে আরেক পাশে এনে ভাজ করে দিতে হবে ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন আর একইভাবে আবার বাটার আর তেলের মিশ্রণটা তারপর ময়দা ছিটিয়ে দিতে হবে মোট কথা প্রতিটা ভাজে ভাজে আর প্রতিটা লেয়ারে একইভাবে বাটার আর তেলের মিশ্রণটাকে লাগিয়ে নিতে হবে তারপর ভালো মতো ময়দা ছিটিয়ে দিতে হবে তবে হ্যাঁ ময়দাটা ছেটানো হলে হাত দিয়ে ঠিক ভালো করে চেপে চেপে দিতে হবে যেন পুরো রুটির যেই পাশটা থাকে সেই পাশটাতে ভালো মতো লেগে যায় এবার এই পাশে ময়দাটা লাগানো হয়ে গেলে এবার হচ্ছে শেষ ভাজ এই ভাজটাকে একটু ভালো মতো লক্ষ্য করতে হবে এভাবে করে দুই পাশটা দুই হাতে ধরে মুড়ে দিতে হবে তারপর একটা আঙুল দিয়ে আমি যেভাবে করছি একটু লক্ষ্য করে দেখবেন এভাবে জোড়া লাগিয়ে দিতে হবে এবার রুটির নিচের সাইডটা উপরে আর উপরের সাইডটা নিচে ঘুরিয়ে নিয়ে আসছি তারপর রোল করে নিচ্ছি এভাবে রোল করে নিয়ে হাত দিয়ে যে অংশটা থাকবে সেটা চেপে চেপে লাগিয়ে দিতে হবে আর এভাবে একটা রোল তৈরি হয়ে গেলে এবার এই রোলটাকে ভাগ করে কেটে নিচ্ছি আমি এই রোলটাকে চার ভাগে কাট করে নেব মানে চারটা টুকরো করে নেব চারটা টুকরো করে কেটে নিয়েছি আমি যেই ডোটা তৈরি করেছিলাম সেখান থেকে অর্ধেকটা ডো নিয়েছিলাম আর এই অর্ধেকটা ডো দিয়ে চারটা টুকরো হয়েছে তার মানে চারটা বাখরখানি তৈরি হবে আর বাকি যে ডোটা আছে সেটা দিয়ে চারটা বাখরখানি তৈরি হবে তার মানে এক কাপ ময়দা দিয়ে মোট আটটা বাখরখানি আজকে তৈরি করে দেখাচ্ছি হয়তো আপনাদের আরও দুই একটা বেশি বাখরখানি হতে পারে এবার হচ্ছে মূল ভাজ এবারে একটা টুকরো নিয়ে যে লেয়ারগুলো দেখা যাচ্ছে দুই পাশে দুই আঙ্গুল দিয়ে এইভাবে ট্যাপ করে ধরে পেছনের দিকে নিয়ে যেতে হবে একটু ভালো করে লক্ষ্য করলেই বসতে পারবেন সব সাইডগুলোকে হাত দিয়ে মুড়ে এক পাশে নিয়ে যেতে হবে আর এই কাজটা করার সময় যদি কোনো একটা লেয়ার ফেটে যায় একদমই ভয় পাওয়ার কিছু নেই সবগুলো সাইডগুলোকে এক পাশে নিয়ে পুটলির মতন একটা পুঁতলির মতন হবে আর এর অপর পাশটা একদম প্লেন থাকবে এভাবে গোল তৈরি হবে আর এক পাশটা প্লেন থাকবে আর বাকি সব মাথার অংশগুলো আরেক পাশে চলে আসবে বোঝার সুবিধাটা আমি আরও একটা করে দেখাচ্ছি এভাবে দুই আঙ্গুল দিয়ে দুই পাশটা ধরে পেছনের দিকে চাপ দিয়ে পেছনের দিকে নিয়ে যেতে হবে তারপর চার ও পাশটাকে মুড়ে এক সাইডে নিয়ে আসতে হবে আর গোল হয়ে আরেক পাশটা প্লেন হয়ে থাকবে আর এভাবে গোলাকার একটা বল তৈরি হবে ঠিক যেমনটা আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন আপনি একবার তৈরি করলে আপনার কাছে বিষয়টা একদমই ইজি হয়ে যাবে প্রথমবার হয়তো বা একটু ভালো হবে না দ্বিতীয়বার খুবই পারফেক্টভাবে আপনি বাঘরখানিটা তৈরি করতে পারবেন এবার বাখরখানিটা বেলে নিয়েছি বেলার আগে আবার একটু তেল আর বাটা লাগিয়ে নিচ্ছি এবার আর ময়দা লাগাতে যাবেন না একটু হালকা হাতে চেপে চেপে বাকরখানিটা তৈরি করে নেব। আর এই চাপ দেওয়ার সময় যদি দেখেন আশেপাশে কোনো জায়গা দিয়ে ফেটে যাচ্ছে বা কিছু অংশ বের হয়ে যাচ্ছে লেয়ার দেখা যাচ্ছে একদমই ভয় পাওয়ার কিছু নেই আঙুল দিয়ে চাপ দিয়ে ঠিক করে নেবেন চাইলে বাঘরখানি সাইজগুলোকে আরও একটু বড় করতে পারেন আমি সাধারণত বাঘরখানিগুলো দেখতে যেমন হয় ঠিক ওই সাইজ করে নিয়ে এবার দাগ কেটে নিচ্ছি বাস বাখরখানিটা তৈরি হয়ে গেল একইভাবে প্রতিটা বাখরখানি আমি তৈরি করে নেব এবার চুলায় চলে এসেছি বাঘরখানিগুলোকে বেক করে নেওয়ার জন্য একটা প্যানকে আমি আগেই একটু দশ মিনিট গরম করে রেখেছি এবার এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি চেষ্টা করবেন একদমই নিচা একটা স্ট্যান্ড দেওয়ার জন্য স্ট্যান্ডটা যদি বেশি নিচেও হয় তাহলে প্রপার হিটটা ভালো মতো লাগবে বাঘরখানিগুলো খুব দ্রুত আর সুন্দরভাবে হয়ে উঠবে এবার চুলার হিটটা একদম মিডিয়াম লো হিটে করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ত্রিশ মিনিটের জন্য সময়টা কারো হয়তো বা আরও পাঁচ মিনিট বেশিও লাগতে পারে আমি ঠিক পঁয়ত্রিশ মিনিট পর ফিরে এসেছি বাঘরখানিগুলো পুরোপুরি হয়ে গেছে কেউ চাইলে কালারটা যদি আরও একটু লাইট করতে চান তাহলে আরও পাঁচ দশ মিনিট আগেই নামিয়ে নিতে পারেন তৈরি হয়ে গেল পুরান ঢাকার ঐতিহ্যবাহী গরম গরম প্লেন বাঘরখানি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে যাওয়ার আগে একটা লাইক করে যেতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম